আল্লাহ তাআলার নবী বলছেন যে তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি, তার মানে আমাদের নবী আল্লাহকে খুব ভালোভাবেই জানতেন, তাই তিনি বলছেন তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো কই আমরা তো হাসি খেলার সাথে মজাক নিয়েই ঠাট্টা তামাশা নিয়ে দিন কাটাই, দোকানে বসে আড্ডা পিটি এরর বদনাম করি দিন কাটে, কই কান্নাকাটি তো বুঝতে পারি না, তাহলে আর আমরা আল্লাহকে চিনি না। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন লাও তাআলামুন আমা আলামা, পৃথিবীর মানুষ তোমরা যদি জানতে আল্লাহকে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। পাপের জন্য কিছু চাওয়ার জন্য কেঁদে আল্লাহকে বলতে, তো আমাদের তো এরকম বোঝা যায় না, তাহলে আমরা আল্লাহকে চিনি না, এটাই প্রমাণ হয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আদেশ, আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন যে আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, জমি জায়গা, চাষ, সব কাজ থেকে যখন অবসর হবেন, এখন রাত গভীর হয়েছে, দুটা তিনটা হয়েছে, আপনি এখন এবাদতে আত্মনিয়োগ করুন। আল্লাহ রাসূল বলছেন যে আলাইকুম, তোমাদের জন্য পূর্বের মানুষের শিষ্টাচার গ্রহণ করা উচিত। পূর্বের মানুষ রাত দুটা তিনটায় উঠে আকাশের দিকে লক্ষ্য করে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়তেন, আল্লাহর নবীও পড়তেন, তারপরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ولا حول ولا قوه الا بالله ربك اغفر لي ربك اغفر لي। আল্লাহ নবী বলছেন এখন তার অতীতের সব পাপ ক্ষমা, যা চাইবে তাই দেওয়া হবে, যার কারণে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন মানে রাতের ইবাদতে অভ্যাসী হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজুল রাব্বুনা তাআলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায়, এক ভাগ বাকি থাকে, দুইটা তিনটা বেজে যায়, রাতের যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায়, এক ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন মায়াদুনি ফাস্তা জিবালাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, মায়া সোলেন ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় তাকে আমি তাই দিয়ে দেব, মায়াস্তাক ফেরুনি ফাগ ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ বলেন। তখন তো আদম সন্তান ঘুমিয়ে আছে, ও তো দোকানে আড্ডা পিটে রাত দুটাই শুয়েছে, ও তো দোকানে আড্ডা পিটে রাত দুটাই শুয়েছে, বড় মোবাইল হাতে আছে, সবসময় ল্যাংটামে দেখে চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, আবার তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায়। ধর্ম তো এরকম নয়, জাহান্নাম জান্নাত এমন নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজিবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, হুজিবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার, জান্নাত পাওয়া সহজ নয়, জাহান্নাম পাওয়া সহজ। আল্লাহর নবী বলছেন মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন জিব্রাইল আমি জাহান্নাম তৈরি করেছি, দেখে আস। তো জিব্রাইল জাহান্নাম দেখে এসে বলছেন ইজ্জতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানেকা, তোমার মর্যাদার কসম,
তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হালায়াত খোলা আদম, জাহান্নামে কি কেউ প্রবেশ করবে? কেউ কি জাহান্নামে যাবে? হায় হায়, কি করেছেন! একদিকের আগুন ঝাপটা মেরে আর একদিকের আগুনকে ধরে খায়, এখানে কি কেউ যেতে চাইবে? তখন আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল আবার জাহান্নাম দেখে আস। এবার জাহান্নাম দেখে এসে বলছেন জিব্রাইল আলাইহিস সালাম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, জাহান্নামে যাবে নাই এমন কি কেউ আছে? আগের বাক্যটা হুবাহু সম্পূর্ণ উল্টিয়ে দিলেন। তার মানে পরের বারে জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে, এখন মনের বিরোধিতা করতে পারবে যে সেই জান্নাতে যাবে, আর মনের বিরোধিতা করতে পারবে না যে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুল মুজাহিদ মা ইউজাহিদ নাফসাহু, সবচেয়ে বড় মুজাহিদ সেই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে, মুখোমুখি তরবারি নিয়ে জেহাদ করে যে সে সবচেয়ে বড় মুজাহিদ নয়, বরং আত্মার বিরুদ্ধে যে জেহাদ করতে পারে সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ। আত্মা বলছে, তুমি দোকানে বসে আড্ডা পিটো, আর একজনের বদনাম করো, এটা ঠেকানো কঠিন। আত্মা বলছে, ঘুম থেকে উঠে দাড়িটা চাঁচো, এটা আত্মার বিরোধিতা করা খুব কঠিন। আত্মা বলছে, সুদ ঘুষ খাও, এটার বিরোধিতা করা খুব কঠিন। আত্মা বলছে, দাঙ্গাবাজি করে দাপট দেখিয়ে অমুককে জেল হাজতে দিয়ে দাও, এটার বিরুদ্ধে চলা খুব কঠিন। আত্মা বলছে, সুদ ঘুষ খেয়ে বড় লোক হয়ে যাও, এটার বিরুদ্ধে যাওয়া খুব কঠিন। মহিলাটাকে মেয়েটাকে বলছে যে তুমি ক্লাস টেনে পড়ছে, এভাবে মাথার চুল ঢেকে রাখো না, নগ্ন হয়ে চলো, এটা শয়তান বলছে। আত্মা বলছে, আত্মার বিরোধিতা করা খুব কঠিন, নগ্ন পোশাক ত্যাগ করা খুব কঠিন, আত্মার বিরোধিতা করা খুব কঠিন। আল্লাহ বলছেন, ইন্না নাফসাল্লাহ আমারত বিশ্বয়ে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। এ কথা ইউসুফ আলাইহিস সালাম বলছেন, যদি ইউসুফ আলাইহিস সালাম কঠিন অবস্থায় এ কথা বলেছেন, যখন জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়ে বলেছিল হায় তালাক ইউসুফ, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, তোমার সাথে জেনায় লিপ্ত হব মানে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, মাযাল্লাহ বলে তিনি দৌড় দিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলেন। পিছন দিক থেকে জুলাইখা জামার পিছন ধরে ছিঁড়ে নিল হাত, হাতে তার জামার কিছু অংশ থেকে গেল, তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে বের হলো জুলাইখা, ওখানেই ছিল জুলাইখার স্বামী। দরজা থেকে বের হলে একসাথে তিনজন, জুলাইখা, জুলাইখার স্বামী, ইউসুফ আলাইহিসসালাম। পরিস্থিতির এগতিক দেখে জুলাইখা বলল, এই দেখেন যাকে আপনি বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। মহিলা মানুষ খুব ভয়াবহ, নারী তিনজনের বড়ি, সাবধান থাকতে হবে। হাতে হাতে কথা উল্টে দিল, কথা উল্টে দিয়ে বলছে, এই যে যাকে আপনি বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, এর কি শাস্তি দিতে চাচ্ছেন? আরে আপনি কি শাস্তি দিবেন, আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দী করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর পর জেল থেকে বের হয়ে, বের হওয়ার যখন সময় আসলো, সরকারের পক্ষ থেকে বলা হলো, আপনাকে জেল থেকে বের হতে বলা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি জেল থেকে বের হব কেন? আগে জুলাইখাকে জাতির সামনে বলতে হবে, আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে না বলবে আমি অন্যায় করেছি, ততদিন পর্যন্ত ইউসুফ জেল থেকে বের হবে না। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। তখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হলেন। বলছিলাম, সম্মানিত দীনী ভাই বোন, আত্মার বিরোধিতা করা খুব কঠিন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্না নাফসাল্লাহ আমারত বিশ্বয়ে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। পরিস্থিতিতে ইউসুফ আলাইহিস সালাম দুর্বল হচ্ছিলেন কিনা তাই স্পষ্ট না হলে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আত্মা মানুষকে পাপের আদেশ করে, তবে তিনি মাযাল্লাহ বললে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দৌড় দিয়ে বের হলেন, তবে তিনি এই কথা বললেন, আত্মা মানুষকে পাপের আদেশ করে। আত্মার বিরোধিতা করা খুব কঠিন, মন মতে চলে যে জাহান্নামে যাবে সে,
দোকানে আড্ডা ফিটে যে মন মতো চলে সে, বদনাম গিবাদ করে যে মন মতো চলে সে, সুদ ঘুষ খাই যে মন মতো চলে সে, টাকনা নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, দলীয় দাপটে মানুষকে অপমান করে যে, জেল হাজতে দেয় যে, জাহান্নামে যাবে সে মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে যে, জোর করে জমি দখল করে যে মন মতো চলে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে, নগ্ন পোশাকে চলে যে, জাহান্নামে যাবে সে, মন মানুষকে পাপের আদেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, ত্যাগ তিতিক্ষার নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহকে চিনে আল্লাহকে ডাকা সহজ হবে, না চিনে ডাকা সহজ হবে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন আপনি আগে আল্লাহকে জেনে নেন যে তিনি ক্ষমা করতে পারেন, তারপরে ক্ষমা চান। আল্লাহ তাআলা বলেন উকুনু মাসাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিক ওয়াখরিজনি মুখরাজা সিদ্দিক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আমার প্রতিপালক, আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি, তুমি আমাকে সত্যবাদী করে বের করো, আমি মদিনায় প্রবেশ করছি, তুমি আমাকে মদিনায় সত্যবাদী করে রাখবে, মক্কা থেকে চলে যাব, মক্কার লোকেরা বলবে মোহাম্মদ সত্যবাদী মানুষ, আবার মদিনায় প্রবেশ করব, মদিনার লোকেরা বলবে মোহাম্মদ সত্যবাদী মানুষ, আমি জাতির সামনে সত্যবাদী হয়ে বাঁচতে চাই। দিন রাত তিনি বলতেন রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিক ওয়াখরিজনি মুখরাজা সিদ্দিক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, তুমি তোমার পক্ষ থেকে একটা বড় সাহায্য আমাকে করো, যাতে করে আমার জীবনে কোনো সমস্যা না হয়। মহান আল্লাহ বলেন ওয়াদকুর ফিল কিতাবে ইব্রাহিমা ইন্নাহু সিদ্দিকান নবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কোরআন মাজিদে ইব্রাহিমকে পড়ুন, তিনি ছিলেন সত্যবাদী নবী, এ কথা আল্লাহ বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিচারের মাঠে বলবেন আমার জীবনে আমি তিনটা মিথ্যা কথা বলেছি, এরকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না। এরপরে আল্লাহ আমাদের নবীকে বলছেন ইব্রাহিমকে আপনি পড়ে দেখুন, ইব্রাহিম হচ্ছেন সত্যবাদী নবী। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় পার হচ্ছিলেন, সে এলাকায় ছিল স্বৈরাচারী শাসক, স্বৈরাচারী শাসককে বলা হলো দাখালা ইব্রাহিম মহিমরা হাসন নিসমিন লিরাব, শোনেন স্বৈরাচারী শাসক আপনার একজন লোক প্রবেশ করেছেন যার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী, সরকারের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো মানে আল্লাতি মাক, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে উখতি, সে আমার বোন। সুমারাজা ইলাইহা, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বলছেন হাজেরা শোনো, সারা শোনো, আমি আখবর তুমি আপনাকে উখতি, আমি আখবর তুমি আপনাকে উখতি, আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন, ফলা তুকার দিবি বে হাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না, এখন তুমি যদি বলো সে আমার স্বামী তাহলে আমি মিথ্যুক হয়ে যাব, আমি কিন্তু বলেছি তাদেরকে তুমি আমার বোন, এখন তোমাকে বলতে হবে ইনি আমার ভাই। শোনো সারা, ইন আল্লাহ আর যে মোমিনুন গাইরি ও গায়রকে, মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমানও নেই, এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, ফারসালা বিহা ইলাইহে, তিনি তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। যখন স্বৈরাচারী শাসকের ঘরে তিনি ঢুকলেন ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে হাত বাড়ালো, তখন সারা বললেন থামেন, আগে অজু হবে, তারপরে দুই রেকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, দুই রেকাত সালাত আদায় করলেন, দুই রেকাত সালাত আদায় করে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা তালা মাননি, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো
আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসূলকে বিশ্বাস করি, আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই তিনটে কথা যদি সত্য হয়ে থাকে ফলাতুসালে তালায়াল কাফেরা, তাহলে নির্জন ঘরে যেন এই পুরুষ আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি, সরেচারি শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে।